Bismillahirrahmanirrahim. Shubhura Shikshatobindo, tomader shobaike shubhechha shagoto janacchi. Barnamala Adorsho Uccho Biddyalaya College er pokkho theke online class e tomader abaro shubhechha janacchi. Ami Mushamma Shin Akhtar, Islam Itihash Sanskriti bishoye shohokari adhyapok. Shupriyo Shikshatobindo, Islam Itihash o Sanskriti ditiyo patrer পঞ্চম অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা যাচ্ছি। তাহলে আমাদের আজকের আলোচনা বিষয় হচ্ছে ভাষা আন্দোলন, বাঙালি জাতীয়তাবাদী চেতনার উন্মেষ। বাংলাদেশের রাজনীতি সংগ্রামের ইতিহাসে ভাষা আন্দোলন ছিল একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা। 1947 সালে পাকিস্তান রাষ্ট্রের জন্মের পর তৎকালীন পূর্ব বাংলায় যেসব রাজনৈতিক আন্দোলন সংগঠিত হয়েছিল তার মধ্যে ভাষা আন্দোলন ছিল সবচেয়ে ব্যাপক, তীব্র ও তাৎপর্যপূর্ণ বা গুরুত্বপূর্ণ। এই আন্দোলন বাংলার মানুষকে বাঙালি জাতীয়তাবাদী চেতনা ও স্বাধিকার দাবির মন্ত্রে উজ্জীবিত করে। এই চেতনা ধীরে ধীরে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা আন্দোলনের পথ তৈরি করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 1947 সালে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পরপরই এর রাষ্ট্রভাষা কী হবে, এর ভাষা কী হবে, তাই নিয়ে বিতর্ক শুরু হচ্ছে। পাকিস্তান ছিল একটি বহুভাষী রাষ্ট্র। মোট জনসংখ্যা শতকরা 56.40% লোকের ভাষা ছিল বাংলা। পক্ষান্তরে মোট জনসংখ্যার শতকরা 3.27% উর্দু ভাষা ছিল। তাহলে বাংলা ভাষা বিপুল জনসংখ্যার বা সংখ্যাগরিষ্ঠের ভাষা ছিল বাংলা। এই কারণে রাষ্ট্রভাষা হিসাবে বাংলা ভাষা মর্যাদা লাভ ছিল স্বাভাবিক, তাই না? কিন্তু পাকিস্তানি কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং উর্দুভাষী বুদ্ধিজীবী এরা অধিকাংশ উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসাবে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। কিন্তু পূর্ব বাংলার বা বাংলা ভাষা রাষ্ট্র হিসাবে বা রাষ্ট্রভাষা অন্যতম ভাষা হিসাবে মর্যাদা দিতে তারা অস্বীকৃতি জানিয়েছিলেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পর্যায়ক্রমে ভাষা আন্দোলন সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনায় যাচ্ছি। পাকিস্তানে রাষ্ট্রভাষা 1947 সালে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পরপরই এই রাষ্ট্রভাষা কী হবে এ নিয়ে বিতর্ক শুরু হয়। পাকিস্তান ছিল একটি বহুভাষী রাষ্ট্র। মোট জনসংখ্যার শতকরা 56.40% মাতৃভাষা ছিল বাংলা। পক্ষান্তরে মোট জনসংখ্যার শতকরা মাত্র 3.27% ছিল উর্দুভাষী। বাংলা ছিল সংখ্যাগরিষ্ঠের ভাষা, আর সংখ্যাগরিষ্ঠের ভাষা হিসেবে রাষ্ট্রভাষা মর্যাদা লাভই ছিল স্বাভাবিক। পাকিস্তান কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বহু ভাষাভাষী উর্দুভাষী বুদ্ধিজীবীগণ উর্দুকে পাকিস্তানে একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করতে চেষ্টা করেন। সংখ্যাগরিষ্ঠের ভাষা হিসেবে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা দাবি উপেক্ষা করে তারা তাদের উর্দু ভাষাকে শ্রেষ্ঠ ভাষা হিসাবে দাবি করেন। স্বাধীন পাকিস্তানের রাষ্ট্রভাষাকে কেন্দ্র করে বিতর্কের সূচনা হয়। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা স্ক্রিনে পাকিস্তান এবং বাংলাদেশের মানচিত্র দেখতে পেলাম। উর্দুকে রাষ্ট্রভাষা করার পিছনে শাসক গোষ্ঠীর উদ্দেশ্য। বহু ভাষাভাষী পাকিস্তানের জনগণের মধ্যে ঐক্য সৃষ্টির জন্য একটি ভাষাকে সাধারণ ভাষা ও রাষ্ট্রভাষা ঘোষণা করার প্রয়োজন ছিল। সংখ্যাগরিষ্ঠের ভাষা হিসাবে বাংলাকে রাষ্ট্রভাষা করার যৌক্তিক ছিল। তা না করে উর্দুকে রাষ্ট্রভাষা করায় উদ্যোগ গ্রহণ করেন। এরূপ প্রচেষ্টার পিছনে তাদের রাজনৈতিক আর্থসামাজিক দ্রবিসন্ধি ছিল। পক্ষান্তরে শাসক যে রাজনৈতিক ও আমলাদের হাতে ক্ষমতা ছিল তাদের অধিকাংশই ছিলেন উত্তর ভারত থেকে আগত উর্দুভাষী।
নতুন রাষ্ট্রের বণিক ও ব্যবসায়ীরা ছিল উর্দুভাষী। পাকিস্তান শাসক গোষ্ঠীর মতে বাংলা হচ্ছে হিন্দুদের ভাষা। তারা মনে করেন বাংলাকে রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দিলে পূর্ব বাংলার বাঙালিরা পশ্চিমবাংলার বাঙালিদের সাথে ঐক্যবদ্ধ হয়ে ভবিষ্যতে বৃহৎ বাংলা রাষ্ট্র প্রতিষ্ঠা করার দাবি করতে পারে। বাঙালিদের দমিয়ে রাখার জন্য পাকিস্তান শাসক গোষ্ঠী তাদের ভাষার উপর আঘাত হানে। এভাবে তারা বাঙালি জাতিকে সাংস্কৃতিক ক্ষেত্রে পঙ্গু করার অপপ্রচেষ্টা শুরু করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা স্ক্রিনের মাধ্যমে রাষ্ট্রভাষা আন্দোলন ও তমুদ্দিন মজলিস, তাহলে তমুদ্দিন মজলিসের প্রচারিত একটি পাঠ্যপুস্তক আমরা স্ক্রিনের মাধ্যমে চিনে নেব। ঢাকায় তমুজুদ্দিন মজলিস নামে একটি সাংস্কৃতিক সংগঠন প্রতিষ্ঠা করা হয় 1947 সালে। রাষ্ট্রভাষা আন্দোলনের প্রথম পর্বে এই সংগঠন তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করেছেন। এই সংগঠনের পক্ষ থেকে পাকিস্তান রাষ্ট্রভাষা বাংলা না উর্দু নামে একটি পুস্তিকা প্রকাশ করা হয়। এটি ছিল ভাষা আন্দোলনের প্রথম পুস্তিকা। অধ্যাপক আবুল কাশেম, ডক্টর মোতাহার হোসেন এবং আব্দুল মনসুর আহমদ উদ্যোক্তের সাথে নিয়ে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার দাবি জানান। করাচিতে শিক্ষা সফরে উদ্যোগে পাকিস্তানে রাষ্ট্রভাষা করার পক্ষে সুপারিশ করা হয়। পূর্ব বাংলার ছাত্র সমাজ ইহাতে বিক্ষুব্ধ হয়ে ওঠেন এবং আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সারা দেশে বাংলাকে রাষ্ট্রভাষা অন্যতম ভাষা হিসাবে স্বীকৃতি জানানোর দাবি। নুরুল হক ভূঁইয়া এই পরিষদে আহ্বায়ক নির্বাচিত হন। সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ ও ভাষা আন্দোলনের বিস্তার, তাহলে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ ও ভাষা আন্দোলন বিস্তারে ধীরেন্দ্রনাথ দত্তের ছবিটা আমরা দেখতে পাই, আর হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছবি। 1948 সালে 23 ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান গণপরিষদের প্রথম অধিবেশনে পাকিস্তান সদস্যদের ইংরেজিতে অথবা উর্দু ভাষায় বক্তৃতা দেওয়ার প্রস্তাব করা হয়। পূর্ব পাকিস্তান কংগ্রেস দলের সদস্য কুমিলা ধীরেন্দ্রনাথ দত্ত এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ জনগণের মাতৃভাষা বাংলাকে গণপরিষদের অন্যতম ভাষারূপে স্বীকৃতি দানের দাবি জানানো হয়। লিয়াকত আলী খান এবং মুসলিম কেন্দ্রীয় নেতৃবৃন্দ খাজা নাজিমুদ্দিন তাদের এই দাবি প্রত্যাখ্যান করে পূর্ব বাংলা ছাত্র শিক্ষক ও বুদ্ধিজীবী মহল এর প্রতিবাদ জানায়। শামসুল ইসলামে আহ্বায়ক করে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয়। সংগ্রাম পরিষদে বাংলাকে পাকিস্তানে অন্যতম রাষ্ট্রভাষা করার দাবি জানানো হয়। রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগান দিতে দিতে রাজপথে মিছিল বের করেন। পুলিশ ছাত্রদের আহত করেন। ঢাকা সহ সারা দেশে ধর্মঘট পালিত হয়। আলী জিন্নাহ পূর্ব বাংলা সফর করতে ঢাকায় আসেন। রেসকোর্স ময়দানে এক জনসভায় 24 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হলে অনুষ্ঠিত মানববর্তন অনুষ্ঠানে জিন্নাহ ঘোষণা করেন উর্দুই হবে পাকিস্তানে একমাত্র রাষ্ট্রভাষা। তার এই ঘোষণা তীব্র প্রতিবাদ জানান। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন দেখব ভাষা আন্দোলন। ভাষা আন্দোলনের শ্রেষ্ঠ ব্যক্তিত্বের ছবি দেখা গেল। 1949 সালে মার্চ মাসে বাংলা নিজস্ব সাংস্কৃতিক ধ্বংস করার ষড়যন্ত্রের অংশ হিসাবে সরকার আরবি হরফে বাংলা লেখার প্রবর্তনের চেষ্টা করেন। সরকারের ঘৃণ্য প্রচেষ্টার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের ছাত্রছাত্রীরা পশ্চিম পাকিস্তানিদের এই মনোবল বা এই পশ্চিম পাকিস্তানিদের এই মন্তব্যে তারা উপেক্ষা করেন। শিক্ষা বোর্ড ও বর্ণমালা বিশেষজ্ঞ কমিটির কাছে প্রস্তাব
এক স্মারকলিপিতে বাংলা হরফ প্রবর্তন না করার দাবি জানান পূর্ব বাংলা প্রতিবাদের সরকার। আরবিতে বাংলা লেখার প্রচেষ্টা থেকে নিবৃত্তি হয়। 1950 সালে সেপ্টেম্বর মাসে পাকিস্তান গণপরিষদে সাংগঠনিক মূলনীতি কমিটির রিপোর্টে উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার প্রস্তাব করা হয়। ছাত্র নেতা আব্দুল মতিনকে আহ্বায়ক করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয়। তাহলে আমরা স্ক্রিনে ছবিটা দেখলাম, উনি হলেন আব্দুল মতিন। ভাষা আন্দোলনের চূড়ান্ত পর্ব 1952 সালে শুরুতেই পূর্ব বাংলা ভাষা আন্দোলন নতুন মাত্রা লাভ করে। 52 সালে 26 জানুয়ারি ঢাকা পল্টন ময়দানে জনসভায় পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমউদ্দিন উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসাবে ঘোষণা করায় পুনরায় আন্দোলন আবার বেড়ে গেল। খাজা নাজিমউদ্দিনের ঘোষণার প্রতিবাদে দেশব্যাপী ধর্মঘট ও হরতাল কর্মসূচি গ্রহণ করা হয়। রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগানে মুখরিত হয়ে রাজপথ রঞ্জিত হলো। তাহলে আমরা স্ক্রিনে খাজা নাজিমউদ্দিনের ছবিটা দেখি। 30 জানুয়ারি ঢাকা ধর্মঘট পালিত। মাওলানা ভাসানীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় গোলাম মাহবুবকে আহ্বায়ক করে একটি সর্বদলীয় সংগ্রাম পরিষদ গঠন করা হয়। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ ওই দিন রাষ্ট্রভাষা দিবস পালন, সমগ্র পূর্ব বাংলায় হরতাল, জনসভা, বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেছিলেন। সকল শিক্ষা প্রতিষ্ঠান ছাত্র ধর্মঘট পালিত হলো। মুখ্যমন্ত্রী নুরুল আমিন 20 ফেব্রুয়ারি বিকেল 3টায় 144 ধারা জারি করেন এবং মিছিল বের করেন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 21 ফেব্রুয়ারি ঘটনা ও প্রতিক্রিয়া, ছবিগুলো দেখে আমরা সবাই বুঝতে পারতেছি ছবিগুলো কাদের, আর কাদের ত্যাগের বিনিময়ে আমরা আমাদের নিজস্ব একটা ভাষা পেয়েছি এবং স্বাধীন দেশ হিসাবে বাংলাদেশে মর্যাদা লাভ করেছি। তাহলে পূর্বে নির্ধারিত কর্মসূচি অনুযায়ী এই প্রতিক্রিয়া পূর্ব পাকিস্তানে ছাত্র সমাজ এবং জনগণের ভিতরে। তাহলে সরকারে পূর্ব নির্ধারিত কর্মসূচি বানচালে সরকারের নিষেধাজ্ঞা সত্ত্বেও পূর্ব বাংলার কর্মসূচি পালনের সিদ্ধান্তে অটল থাকে। 1952 সালে 21 ফেব্রুয়ারি মানে 8ই ফাল্গুন 1858 বঙ্গাব্দ বৃহস্পতিবার বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় মিছিল করেন। সেখানে তারা গাজীউল হকের সভাপতিত্বে এক সমাবেশ করেন। সমাবেশ শেষে তারা 144 ধারা ভঙ্গ করে রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগান দিতে দিতে মিছিল সহকারে অধিবেশনরত প্রাদেশিক ব্যবস্থাপক পরিষদের দিকে অগ্রসর হন। অনেক ছাত্র অংশগ্রহণ করেছিলেন। ছাত্রদের মিছিলে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজের সামনে পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়। এতে ছাত্র জনতার সাথে সংঘর্ষ বাধে। এক পর্যায়ে পুলিশের গুলিবর্ষণ করলে, এখন দেখো আমরা স্ক্রিনের মাধ্যমে 144 দ্বারা ভঙ্গ করার ছবিটা দেখি, আর সেই ভাষার সৈনিকদের ছবি, যেমন রফিউদ্দিন, আবুল বরকত, জাব্বার ঘটনাস্থলে শহীদ হন। কয়েকজন ছাত্র সহ আরো অনেকে আহত হন। 21 ফেব্রুয়ারি ঘটনায় সারা দেশে দাবানলের মতো ছড়িয়ে পড়ে। এই ঘটনার পর প্রাদেশিক পরিষদে কয়েকজন সদস্য অধিবেশন বর্জন করে নেমে আসেন এবং 24 ফেব্রুয়ারি রাতে 21 ফেব্রুয়ারি পুলিশ গুলিবর্ষণের স্থানে নির্মাণ করা হয় একটি শহীদ মিনার। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ভাষা আন্দোলনের গুরুত্ব তাৎপর্য, এত ত্যাগ এবং সে 144 দ্বারা ভঙ্গ করে ছাত্ররা তাদের মাতৃভাষার
মর্যাদা অর্জন করছেন এবং করার চেষ্টাও করেছেন। ভাষা আন্দোলন বাংলার জনগণের জীবনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এটি নিছক একটি প্রতিবাদী আন্দোলন ছিল না, পাকিস্তান রাজনীতিতে গুরুত্ব তাৎপর্য ছিল সুদূর প্রসারী। ভাষা আন্দোলন ছিল বাংলা ভাষা রাষ্ট্রীয় মর্যাদা আদায়ের সংগঠিত গণ আন্দোলন। এই আন্দোলনে পূর্ব বাংলার জনগণের মধ্যে সংগঠিত জাতীয় চেতনার সূত্রপাত ঘটে। এই আন্দোলনে পূর্ব বাংলা অধিকার বঞ্চিত মানুষকে অধিকার সচেতন ও মুক্তি আকাঙ্ক্ষা উদ্দীপ্ত করে। ভাষা আন্দোলন পূর্ব বাংলা অসাম্প্রদায়িক চেতনা ও রাজনীতি বিকাশ ঘটায়। ফলে পাকিস্তানের ধর্মভিত্তিক রাজনীতির ভিত্তি দুর্বল হয়ে পড়ে। ভাষা আন্দোলনের ফলে পূর্ব বাংলা হিন্দু মুসলিম সম্প্রীতি বৃদ্ধি পায়। ভাষা আন্দোলনে বাঙালি জাতিকে বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, বিদ্রোহ ও বিপ্লবী হওয়ার প্রেরণা যোগায়। এই প্রেরণাকে কাজে লাগিয়ে বাঙালি জাতি, বিশেষ করে ছাত্র সমাজ, যে কোনো সরকারের যে কোনো অন্যায় আচরণ ও দুর্নীতির বিরুদ্ধে তারা প্রতিবাদী হয়ে ওঠেন। উদ্যোগে পাকিস্তানে একমাত্র রাষ্ট্রভাষা করার মধ্য দিয়ে পাকিস্তানের শাসক গোষ্ঠী পূর্ব বাংলার মধ্যবিত্ত শিক্ষিত সম্প্রদায়কে চাকরিহীন করে অর্থনৈতিকভাবে পঙ্গু করার ষড়যন্ত্র করেছিল। ভাষা আন্দোলনের মাধ্যমে এই ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে বাঙালি জাতি তাদের অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার পথ সুপ্রশস্ত করে। ভাষা আন্দোলনের মধ্যে দিয়ে পূর্ব বাংলার রাজনীতিতে মধ্যবিত্ত শ্রেণী, ছাত্র সমাজ অংশগ্রহণ করেন। বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণী পূর্ব বাংলার প্রগতি রাজনীতিতে চালকের আসনে আসীন হওয়ার সুযোগ লাভ করবেন। তারা রাজনীতিতে অভিজাত পুঁজিপতি শ্রেণী আধিপত্য অবসান ঘটানো হলো। ভাষা আন্দোলনের মধ্যে দিয়ে বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতি চর্চার ক্ষেত্রে উন্মুক্ত হলো। বাংলা ভাষা সংস্কৃতিতে হিন্দু প্রভাবিত বলার বিরুদ্ধে ভাষা আন্দোলন একটি জোরালো ও প্রতিবাদী আন্দোলন হিসাবে অভিহিত হলো। বাংলা ভাষার চর্চা ও ভাষাগত উন্নতির জন্য 1955 সালে প্রতিষ্ঠিত হয় বাংলা একাডেমি। এরই ধারাবাহিকতায় আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি ওরা আমার মুখের ভাষা কাইরা নিয়া যায়, এই রকম সঙ্গীত প্রচারিত হলো। বাংলা ভাষার স্বীকৃতি লাভ ও মর্যাদা বৃদ্ধি। বাংলা ভাষাকে অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে ভাষা আন্দোলন ও আত্মত্যাগের ঘটনা ঘটলে 1954 সালে পূর্বে এ বিষয়ে তেমন অগ্রগতি অর্জিত হয়নি। 1956 সালে 16ই ফেব্রুয়ারি পাকিস্তান জাতীয় পরিষদে বাংলা ও উর্দু উভয় ভাষাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দেয়, যা পাকিস্তানে প্রথম সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়। 1999 সালে 17ই নভেম্বর ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দিয়েছেন। এই স্বীকৃতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বাংলা ভাষা ও বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি পেয়েছে। 2000 সাল থেকে জাতিসংঘ সদস্য দেশগুলোতে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালিত হয়ে আসছে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের সেই ত্যাগের 21শে ফেব্রুয়ারির সেই শহীদ মিনার, এটি ঢাকা মেডিকেলের পাশে অবস্থিত। তাহলে তোমরা পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আমি চলে আসব 1954 সালে যুক্তফ্রন্ট। যুক্তফ্রন্টের পরে আমাদের টপিকস হবে পূর্ব পাকিস্তান, পূর্ব বাংলার প্রতি পশ্চিম পাকিস্তানে বৈষম্যমূলক নীতি। এরকম করে আমাদের দ্বিতীয় পত্র বইয়ের সিলেবাস আমরা পরীক্ষার আগেই শেষ করব। তোমরা জেনে রাখো আমাদের সেপ্টেম্বরের 12 তারিখ থেকে দ্বাদশ শ্রেণী প্রথম সেমিস্টার পরীক্ষা শুরু হবে। অতএব তোমরা মনোযোগ সহকারে লেখাপড়া করবে। ধন্যবাদ, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।